আছে। আমি আবার প্রথম থেকে শুরু করি, ওরা আস্তে আস্তে ওইটা পেয়ে ফেলবে আশা করি। এখন হুম এটা হলো এই যে আমরা মানে বোরিং করছি, বোরিং করে বিভিন্ন লেয়ারে লেয়ারে সয়েল নিছি, সয়েল নিয়ে টেস্ট করছি, টেস্ট করে যেখানে অ্যাকুইফার পাইছি সেখানে আমরা স্ক্রিন দিছি মানে ফিল্টার, এই যে ইয়া দেওয়া আছে চার কোনা রেক্টেঙ্গেল দিয়ে দেখাইছে স্লটেড পাইপ মানে স্ক্রিন, মানে এই পাইপটা মাত্র ফাঁকা জায়গা আছে, আর এই পাইপের চারপাশে আমরা প্যাকিং করছি। প্যাকিং কি দিয়ে করছি? ছোট ছোট নুড়ি পাহাড় গ্রাভেল দিয়ে করছি। তাহলে এই যে অ্যাকুইফার স্যান্ডের অ্যাসিড অ্যানালাইসিস করলাম, যেটা গ্রেডেশন কার্ভ বলে, এই গ্রেডেশন কার্ভটা সাইজ অনুসারেই আমার এই নুড়ি পাথরের সাইজ মিলাইতে হবে। তো সেটা কিভাবে মিলাবো? সেটা বলছে যে প্যাক অ্যাকুইফার রেশিও D50 অফ গ্রাভেল, D50 অফ অ্যাকুইফার, এই দুইটার রেশিও চিন্তা করি আমরা বানাবো। যদি রেশিওটা ও আগে ছিল কোফিসিয়েন্ট অফ, এটা কি, এটা এই টার্মটা কি মনে আছে? সিইউ দিয়ে কি বোঝা? হ্যাঁ, স্যার, সিইউ দিয়ে কি বোঝা? ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট স্যার। তো শারমিনা ইসলামের স্মৃতিশক্তি ভালো, আচ্ছা ভেরি গুড। তো ইয়ে হ্যাঁ স্যার, এটা কোফিসিয়েন্ট অফ, মাহফুজ স্যারও বলছিল। তো তুমি তোমার বড় ইঞ্জিনিয়ার হওয়ার কথা, তাড়াতাড়ি কম্পিউটার ঠিক করে নিয়ে আসো, কি ঠিক আছে? অনেক ভালো কাজ জানে স্যার, আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার। হ্যাঁ, তোমার তোমার তো ভালো ইঞ্জিনিয়ার হওয়ার কথা, আশা করি তুমি ভালো ইঞ্জিনিয়ার হবা। এই অ্যাসাইনমেন্ট ঠিক আছে আশা করি, দেখাই নিয়ে যাও, দেখি তুমি অ্যাসাইনমেন্ট কেমন করছো, ঠিক সুন্দর আছে? করে করছি। হ্যাঁ দিশা দেখা নিয়ে যাবো। হ্যাঁ ভেরি গুড। ওই যে জিএস এর মধ্যে একটু ভুলে গেছিলাম স্টার্ট এডিটিং, সে মনে করতে পারছে, ভেরি গুড। চলমান কম্পিউটার নাকি মুভিং কম্পিউটার, আচ্ছা ঠিক আছে। তো এখন প্যাক অ্যাকুইফার রেশিও, এই রেশিওটা আমাদেরকে মনে রাখতে হবে। তো এই রেশিওটা কি? এটা হলো কোফিসিয়েন্ট অফ ইউনিফর্মিটি, এটার উপরে বেস করে। এই যে ভ্যালুটা যদি 2 এর চেয়ে ছোট হয় তাহলে এই রেশিওটা হবে 9 থেকে 12.5 পর্যন্ত, আর 2 এর চেয়ে যদি বেশি হয় তাহলে 12 থেকে 15-এর মধ্যে হবে। তো এই এইটা আমরা কিভাবে বাই করব একটু পরের পেজে যাব। তো এইখানে তো আমরা স্যাম্পল নিছি, স্যাম্পল নিয়ে আমরা এই ক্যালকুলেশন গুলা করছি। এই ক্যালকুলেশন তো সহজ, করার পর আমরা গ্রাফে সেট করছি, এইখানে ওই যে D50 বাই করছি, গ্রাফ দেখেন এখানে তো এক্সেলে করলে তো বেশি অ্যাকুরেট, এখানে যে D50 বাই করা যাবে ইজি, D50 এটা কত, খুব ইজি বের করা গেল, সরি D50 এটা 0.264, আর এই যে 0.26 এখানে মনে হয় 5, আচ্ছা যাই হোক সেটা কোনো সমস্যা না, এটা D50 বাই করব। এটা কিসের D50টা, এটা কিসের এই পয়েন্টটা, কার D50টা, অ্যাকুইফার না গ্রাভেল প্যাকের? হ্যালো, জি স্যার, হ্যাঁ অ্যাকুইফার, আমি ওয়েট করতেছিলাম শারমিনা ইসলামী উত্তর দিবে। আচ্ছা এটা হলো অ্যাকুইফার, কিন্তু আমরা এই D50 দিয়ে ওই যে আমাদের রেশিও কত ছিল, 9 সাড়ে 12 অথবা 12 সাড়ে 15, এর মধ্যে এই রেশিও দিয়ে আমরা এখানে সেট করব D50 অ্যাকুইফারটা, এখানে ভ্যালুটা বসাবো, আর রেশিওটা তো জানি 9, তো 9টা এখানে বসাবো, তাহলে আমরা D50 অফ গ্রাভেল পেয়ে যাব। D50 অফ গ্রাভেলটা হলো এইটা, D50-র জন্য তাহলে দুইটা ভ্যালু আছে, এ এবং বি। এ বি কোনটা? এ হইল 9-এর জন্য, এই যে 9-এর জন্য একটা আর 12.5-এর জন্য একটা, ঠিক আছে? আর আমরা এখান থেকে বাই করছি, ও এটা 2-এর চেয়ে বড় ছিল, সরি 12 হবে একটা আর একটা হবে 15.5, আর D50-র ভ্যালুটা হচ্ছে 0.265 বসায় দিছি। আর তাহলে আমরা এইটা দিয়ে এটা গুণ করলে
আমরা গ্রাভেল প্যাকের D50টা পেয়ে যাব। তো গ্রাভেল প্যাকের D50টা যখন 12 রেশিও থাকবে তখন 3.18, আর যখন 15.5 রেশিও থাকবে তখন হবে 4.11। তো এই এ বিন্দুটা হলো কত? থ্রি পয়েন্ট কত? 1.8 স্যার, 1.8, 1.8। 3.18, আর D50টা এই বি বিন্দুটা, 2.11, হ্যাঁ, 4.1। 2.11 তা আমরা দুইটা বিন্দু পেয়ে গেছি। এখন এই দুইটা বিন্দু দিয়ে আমরা কার ইয়ে করব? এইটা দিয়ে আমরা প্যারালাল করব। এই যে লাল, এই যে কার্ভটা পাইছি স্ট্রেট লাইনের মতো, এটা দিয়ে আমরা প্যারালাল করব। তো প্যারালালটা এই বিন্দু থেকে শুরু করব, প্যারালালটা প্যারালাল রেখাটা আঁকবো এই বিন্দুতে গেল। এটাকে আমরা ফার্দার কি এক্সটেনশন করব নিচের দিকে একদম জিরোতে, মানে এখানে এই 0%-এ এটা কোন বিন্দুতে ছেদ করলো? 2.7, তাই না? আবার বি বিন্দু থেকে এইটার প্যারালালি আবার আরেকটা আঁকবো, এটাকে আবার ফার্দার এক্সটেনশন করব। এইটা হলো আমাদের কি 4.77। এই 2.7 আর 4.7 এই মাঝখান দিয়ে আমরা যে কার্ভটা পাবো, এই গ্রেডেশন কার্ভটা কিসের গ্রেডেশন কার্ভ হবে? স্যার গ্রাভেল, হ্যাঁ, গ্রাভেল, গ্রাভেল থেকে স্যার, গ্রাভেল প্যাকেট। তাহলে আমাদের এই গ্রেডেশন কার্ভটা হবে, এই যে আমরা পাইছি এই যে সবুজ ইয়া দিয়ে করতেছি, এইটা হলো আমাদের গ্রাভেলের গ্রেডেশন কার্ভ। তাহলে গ্রাভেলের গ্রেডেশন কার্ভটা কোনটা? এই যে এইটা, তাই না? এখন আমরা, হ্যাঁ পাশ দিয়ে যেটা দিব আর কি, হ্যাঁ, এই যে পাইপের পাশ দিয়ে যে ছোট ছোট নুড়ি পাথর ফেলবো, এটা হলো গ্রাভেল প্যাক। এবং এইটার গ্রেডেশন কার্ভ আমরা অলরেডি পেয়ে গেছি, এই যে এই রেঞ্জের মধ্যেই থাকতে হবে। এই রেঞ্জের মধ্যে থাকলে আমরা এই গ্রেডেশন কার্ভ দেখে মার্কেটে যে ওই স্যান্ডের স্যান্ড কিনে নিয়ে আসব। এগুলা স্যান্ড কিনতেও পাওয়া যায় এই ইয়াতে, আর বাংলাদেশে হলো ইঞ্জিনিয়াররা আন্দাজের উপরে অনেক সময় দিয়ে দেয়, প্র্যাকটিস আছে তো দিয়েতে, এই কিছু হেরফের হইলে তেমন একটা অনেক সময় ক্ষতি হয় না, মাঝে মধ্যে অনেক ক্ষতি হয়, লস হয় অনেক সময়। তো যাই হোক, এটা হলো ইঞ্জিনিয়ারিং, আমরা ইঞ্জিনিয়ারিং এইভাবে করব। তো এই যে আলোচনা করলাম এটাই হলো এই ছোট্ট প্যারাগ্রাফে, এগুলা সম্পূর্ণ বলে দেওয়া আছে। তারপরে D60/D10 এইখান থেকে আমরা যেটা পাবো, এটা D10টা হলো এটা, এই ভ্যালু 3 পয়েন্ট সামথিং, আর D60টা হলো 3.6 এর একটু বেশি। তা এখন 3.6/3 এটা সমান হচ্ছে 1.2, দিস ভ্যালু শুড বি লেস দেন 2.5। যদি এই সি এর মান যদি 2.5 এর নিচে হয় তাহলে গুড ডিজাইন, আর যদি 2.5 এর চেয়ে বেশি হয়ে যায় তাহলে এটা ব্যাড ডিজাইন, তাহলে আবার নতুন করে গ্রাভেল প্যাক বানাতে হবে। তো এইটাই হলো তোমাদের মূল অ্যাসাইনমেন্ট। এটা হলো স্লট সাইজ আর ইয়ে করতে হবে, স্লটের লেন্থ কত হবে। স্যার D10 3 করতে গেছি স্যার, D10 3 করতে গেছি স্যার, D60/D10 D10 3 mm করতে গেছি স্যার। ও, 3 mm, এই যে এই যে এই বিন্দুটা, দাঁড়াও দাঁড়াও, আমি দাঁড়াও তোমাদের জন্য আমি আগামী সপ্তাহে একটা ডিজিটাল, তাড়াতাড়ি নিয়ে নেন স্যার, এই যে এই বিন্দুটা D60 হলো এই পয়েন্টটা, এই যে এটা, আর D10 হলো এই পয়েন্টটা, কি পাইছো? খেয়াল স্যার করো, তিনটে পাইলাম, আর G60 হলো 3.6, স্যার কিভাবে পাইলো? এই যে এই যে এই কার্ভটা করছি, এই কার্ভ থেকে এই যে D60, এটা 60,
হ্যাঁ এটা 60, এটা হলো D60, এটার যে এখান থেকে এটা এই স্যার, এই পয়েন্ট। ভ্যালুটা আমরা, এই ভ্যালুটা তো স্যার আমরা যদি মেনশন করা না থাকে তাহলে তো ভুল হবে, এক একজন এক এক রকম চলে আসবে অনুমানে নিলে। 3.60 আমরা ক্যালকুলেশন করে পাইছি নাকি গ্রাফ থেকে নিছি? D60 গ্রাফ থেকে নিচ্ছি, গ্রাফ থেকে। এই যে গ্রাফটা আছে, গ্রাফ থেকে পাইছে, দাঁড়াও দেখাই তোমাদের। আর এটা হলো D10, এটাও গ্রাফ থেকে, আমি দেখাই এখানে। D10টা মিলছে স্যার, থ্রিটা মিলছে, D10 থ্রি মিলছে, কিন্তু 3.6টা মিলতেছে না স্যার। এই যে একটু থ্রির মাঝখানে একটু বেশি, কিন্তু এটা ইন্ডিয়ান বই তো একটু অন্যরকম হইতেই পারে। তা আমি আবার একটু এক্সেলে যাই, এক্সেলে কই, এই যে এটা, এই যে এইটা হলো D60, ও না সরি, এইটা হলো D60, এই যে 60, D60 এটা, আর এইটা হলো D10, এই যে D10, D10 এই যে D10 এখানে টু কত কত আসছে? থ্রি লেখা নাই যদিও, নিচে যদি, হ্যাঁ নিচে নিচে লেখা ভ্যালুটা নাই, লেখা নাই। লেখা নাই, কিন্তু এটা 1, এটা 2, এটা 3, ঠিক আছে, এটা 3, এই যে কাছাকাছি এটা আসছে, ঠিক আছে। ও অবশ্য এটা ঠিক মতো হয় নাই, ও কিন্তু এই যে এখান থেকে কার্ভ নিয়ে আনছে, ইনসার্ট যেন আছে নমস্কার, নয় স্যার, এখান থেকে আসছে, কি টায়ার্ড হয়ে গেল নাকি? 1.5 ঘন্টা ক্লাস করি, এত টায়ার্ড হলে চলবে? স্যার সাইড থেকে এসে স্যার ক্লাস করা, স্যার এটা এত কষ্ট টাকা, এত কষ্টের টাকা পয়সা এখন তুমি আগুনে পুড়াইবা নাকি? না স্যার, আগুনে পুরাবেন স্যার, থ্রি পয়েন্ট সিক্সটা স্যার তাই কনফিউশন তো লাগতেছে বললাম। স্যার। 3.6টা ধরুন স্যার আমি একটা গ্রাফ নিলাম, তাহলে আমি ওই মানটা গ্রাফ থেকে বসাতে চাচ্ছি, তাহলে আমার ওইটা 3.6 না 3 পয়েন্ট কত আসবে এটা বুঝবো কি হবে তাহলে? এই যে এটা, এই তুমি সেমি লগ গ্রাফের উপরে বসাইলেই হবে, এই রেখাটা যে বিন্দুতে ছেদ করবে, ও সরি, এই যে এই বিন্দুতে ছেদ করবে, এটি 360 হবে, এটা যদি আচ্ছা এখানে ছেদ করতে এখানে হতো, আর এটা তো প্যারালাল, এই ডটেরটা এই রেখার প্যারালাল, এই যে দুইটা ডটের এবি বিন্দু পাইছো না, জি স্যার, এইটা হলো এই এই যে ডটেড লাইনটা পাচ্ছো না, এই লাইনটা হলো এই যে কিউ আর এই এই বিন্দুটার পর প্যারালাল, ঠিক আছে, জি স্যার, এইটা এই প্যারালাল রেখাটা এই বিন্দু দিয়ে আসছে, আর একটা প্যারালাল রেখা বি বিন্দু দিয়ে আসছে, এখন এই বিন্দু দিয়ে যে প্যারালালটা আসছে সেটা হলো এইখানে যেখানে সেট করছে 2.7, আর বি বিন্দু দিয়ে প্যারালাল রেখা যেটা আসছে এটা হলো 4.7, এই 4.7 আর এই 2.7 থেকে একটা কার্ভ আসছে, এই কার্ভটাই হলো তোমার মূল গ্রেডেশন কার্ভ। এখন এখান থেকে এই কার্ভটা যে বিন্দুতে ছেদ করবে D60-তে, এইটাই D60, এই কার্ভটা যে বিন্দুতে D10-এ ছেদ করবে, এইটাই হলো D10। এখন ক্লিয়ার? জি স্যার, জি স্যার, হ্যাঁ জি স্যার, আচ্ছা, ভেরি গুড। তো এই ডিজাইনটা খুব ভালো করে শিখবা, কারণ বাস্তবে খুব কাজে লাগবে, সিভিল ইঞ্জিনিয়াররা এই ডিজাইন করবে, বাড়ির নিচে পাম্প ডিজাইন করতে হলে তোমাদের এগুলা খুবই কাজে লাগবে, সুতরাং ভেরি কেয়ারফুলি খেয়াল করবা, আর প্র্যাকটিক্যাল লাইফে যেতে হলে আরো যাবা, দেখি কি করা যায়। তুই একজন তো কোনো কোম্পানিতে ওই যে এগুলা সাপ্লাই দেয় কাজ করে, সে একটু আমার সাথে যোগাযোগ করো তো, দু একটা জিনিস কিনে রাখবো আর কি, ফিল্টার টিল্টারের দাম কত এগুলা কিনে রাখবো, অথবা তাদেরকে বলবো আমাদের দেন স্যাম্পল হিসাবে, আমরা অ্যাডভার্টাইজ করলাম, তাই না, আমাদের ল্যাবে রেখে দিলাম, কি ঠিক না? হ্যালো, জি স্যার, পেট্রোল পাম্প টাম কি আছে এগুলোর সাথে একটু যোগাযোগ করলে পায়, যদি কেউ ইনভলভ থাকো চেনো তাহলে আমাকে একটু খোঁজ দিও। কি স্যার, এই যে পাম্প টাম যারা এগুলা ফিল্টার টিল্টার বিক্রি করে, ও আচ্ছা আচ্ছা, তাদেরকে বললে অনেক সময় স্যাম্পল কপি দিতে পারে আমাদের, একটা দিলে আমরা ল্যাবে রেখে দিলাম, তাদের ইনডাইরেক্টলি অ্যাডভার্টাইজমেন্ট হলো, তাই না, জি স্যার, এই কোম্পানিটা ভালো,
বাস রেখে দিলাম, তোমরা দেখে যেহেতু ওই কোম্পানি রিকমেন্ড করবা, আর না হলে তা চিনো না কোনটা ভালো, কি ঠিক না? জি স্যার। আচ্ছা তাহলে এই পর্যন্তই থাকুক, আমিও একটু টায়ার্ড, তোমরাও একটু টায়ার্ড, জি স্যার। তো সিভি অ্যানালাইসিস স্পেলিং মিস্টেক করছে। হ্যাঁ আজকে পর্যন্ত স্যার, লিভ নিব স্যার। না লিভ নাও, তাহলে আজকে পর্যন্তই না? আচ্ছা স্যার, ভিডিওটা জি দিয়ে দিন আর স্যার সফট কপিটা দিয়ে দিন, সফটওয়্যারটা স্যার। আচ্ছা, ওকে স্যার, আসসালাম জি, স্যার। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, তা ভালো থেকো। জি। এখন মাত্র 12 জন।